বছর দুয়েক আগে বাংলাদেশ ক্রিকেট কাঁপিয়ে দিয়েছিল ক্রিকেটারদের বিদ্রোহ অমন কিছু যে হতে যাচ্ছে সেবার সেটা প্রায় কেউই বোঝেননি বিনা মেঘে বজ্রপাতের মতো অবস্থা কিন্তু এবার বাংলাদেশ ক্রিকেটের আকাশে প্রচণ্ড মেঘ কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং আরও একটি ক্রিকেটারদের বিদ্রোহ যে বজ্রপাতের মতো বাংলাদেশ ক্রিকেট আঁকা আনবে না সে আশঙ্কাটা উড়িয়ে দিতে পারছি না মাহমুদুল্লাহ রিয়াদের ঘটনায় এটা আরও একবার স্পষ্টভাবে প্রমাণিত ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ড মুখোমুখি অবস্থানে রয়েছে কেন আমি এমনটা বলছি সে আলোচনায় এই ভিডিওতে মামুদুলারিয়া টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সেটা রিয়াদ জানেন ন্যাশনাল টিমে তার সতীর্থরা জানেন ন্যাশনাল টিমের কোচিং স্টাফ জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানে আপনি একজন সমর্থক হিসাবে জানেন আমি গণমাধ্যম কর্মী হিসেবে জানি কিন্তু অফিসিয়ালি কি আসলে তিনি অবসর নিয়েছেন দেখুন সেটা কিন্তু আমরা কেউ জানি না অবসর ব্যাপারটা এমন নয় যে যেটা গোপনে নিয়ে নিতে নেওয়া যায় অবসর বিষয়টা অবশ্যই প্রকাশ্যে নিতে হয় অবশ্যই সেটাকে জানান দিতে হয় সেই জানান দেওয়াটা কি মাহমুদুল্লাহ রিয়াদ দিয়েছেন বা কোনো পক্ষ থেকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা বলছে কোন পক্ষ থেকে কি সেটা জানানো হয়েছে কেন জানানো হয়নি জানানো যখন হয়নি তখনই কিন্তু ওই প্রশ্নগুলো আসছে এবং আমার কাছে এই ঘটনাতেও মনে হচ্ছে ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা যে মুখোমুখি অবস্থান রয়েছেন সেখানে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা মাহমুদুল্লাহ রিয়াদের পক্ষই নিয়েছেন কিভাবে সে আলোচনাই করছি ধরুন মাহমুদুল্লাহ রিয়াদ টেস্টে ক্রিকেট থেকে তিনি বাইরে আছেন দীর্ঘ সময় ধরে গত বছর ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার পর থেকেই তাকে ন্যাশনাল টিমের কোচ রাসেলভুঙ্গ বলে দিয়েছেন যে ন্যাশনাল টিমের টেস্ট ভাবনাতে তিনি আর নেই তিনি যেন ওয়ান ডে টি টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দেন আমার কিন্তু এই জায়গাটাতে আপত্তি নেই সেটা হতেই পারে মাহমুদুল যে ফর্ম ছিল তাতে তিনি তাকে বাদ দিয়ে বাংলাদেশ টেস্টে সেই ভাবনাটা ভাবতেই পারে প্রশ্ন হচ্ছে রিয়াদকে যেভাবে বাতিলের খাতায় ছুড়ে ফেলা দেওয়া হয়েছে কোচ রাসেল ডুমি যেভাবে বলেছেন টেস্টে তাকে নেই হবে না এই ফর্মেট থেকে তিনি যেন অবসর নিয়ে নেন কেন রিয়াদ যদি পরবর্তীতে ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলে টেস্টের জন্য নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে তাকে আবার দলে কেন নেওয়া হবে না সো এই জায়গাটা থেকে রিয়াদের মনে একটা প্রচণ্ড ক্ষোভ থাকাটা স্বাভাবিক এবং জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে যখন তিনি তার ক্যারিয়ার সেরা দেড়শো রানের ইনিংস খেললেন এরপরে তার ওই ক্ষোভের বিস্ফোরণ ঘটলো এবং তিনি টেস্ট থেকে অবসরের ঘোষণাটা ড্রেসিং রুমে সতীর্থদের তিনি এটা জানালেন এই পর্যন্ত ঠিক আছে ঠিক আছে এখন চিন্তা করে দেখুন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা কি তারা এই নতুন যে কেন্দ্রীয় চুক্তি হবে সেই চুক্তিতে কে কোন ফরম্যাটে ক্রিকেট খেলবে সেটার একটা লিখিত সবার কাছ থেকে নিয়েছে এবং মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকেও সেই লিখিতটা দেওয়া হয়েছে তিনি দিয়েছেন নেওয়া হয়েছে মানে জোর করে নেওয়া হয়নি যে তিনি টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সব ফরম্যাটেই খেলতে চান তাহলে এই লিখিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়ার পনেরো দিনের মাথায় কি এমন হলো যে কারণে তিনি হচ্ছে গিয়ে এই টেস্ট থেকে অবসরে ঘোষণা দিলেন এখন যদি আমাকে বলেন যে না তিনি টেস্ট থেকে অবসর নেবেন জিম্বাবুয়ের পক্ষে এক টেস্ট খেলে এটা প্ল্যান করেই তিনি দেশ থেকে গিয়েছিলেন আমি সেটা বিশ্বাস করি না রিয়াদ যদি টেস্টে এই তার দেড়শো রানের ইনিংসটি না খেলতেন তাহলে তিনি এমন ঘোষণাটা দিতেন না এখন রিয়াদের এই ঘোষণার যে টাইমিংটা সেটা কি ঠিক ছিল আমার কাছে আমি পার্সোনালি মনে করি এটা ঠিক ছিল না একটা টেস্ট ম্যাচ চলছে দেশের স্বার্থটাই এখানে সবচেয়ে বড় তো ওইখানে দেশের উপরে আমার হচ্ছে তার ব্যক্তিগত রাগ ক্ষোভ জেটটাকে প্রাধান্য দিয়েছেন যে কারণে তিনি টেস্ট চলাকালীন সময়ে অবসরে ঘোষণা দিয়ে দিয়েছেন কিন্তু এখানে মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে রিয়াদ এই সিদ্ধান্ত নিতে প্ররোচিত করলোটাকে এত প্রচন্ড ক্ষোভ তার ভিতরে কেন থাকবে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই জিনিসটা অ্যাড্রেস করবে না এবং এটা তাকে কি তাহলে এই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেট সংশ্লিষ্ট বাংলাদেশের ক্রিকেট সিস্টেমটা কি এই জায়গাটাতে ঠেলে নিয়ে গিয়েছে যে তাদের এরকম ঘোষণা দিতে বাধ্য হয়েছেন এখন পয়েন্ট হচ্ছে গিয়ে ঘটনাটা যে যেটা আমি বললাম যে রিয়াদ যদি দেড়শো রানের ইনিংস না খেলতেন বা সেঞ্চুরি যদি না করতেন তাহলে তিনি এমন ঘোষণাটা দিতেন না এই ঘোষণাটা তাহলে তিনি কেমন দিলেন কেন দিলেন যে তিনি একটা আপার হ্যান্ডে রয়েছেন ঠিক এই জায়গাটা থেকেই তিনি এই ঘোষণাটা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারটা আবার খুব সহজভাবে নেয়নি তারাও যখন আপার হ্যান্ডে থাকবে তখন তারাও এই ঘটনার কোড আন কোড প্রতিশোধ নিতে চাইবে এবং এই জায়গাটাতেই ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা মুখোমুখি রয়েছে বলে আমার কাছে মনে হয় রিয়াদের এই ঘটনায় ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের মুখোমুখি অবস্থানে দাঁড়ানোর যে ব্যাখ্যাটা আমি করবো তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে আসতে হবে আরও কয়েকটা ঘটনা একটু আমাদের মনে করতে হবে ধরুন মাশাফি মেনমর্তর অবসর সেটা নিয়েও তো কম নাটক হয়নি এবং সেখানেও ক্রিকেট বোর্ড এবং মাসাফি পুরোপুরি মুখোমুখি অবস্থানে ছিলেন আছেন আবার ধরুন সাকিব আল হাসানের আইপিএল খেলতে যাওয়ার ইস্যু সেখানে সাকিব ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়ে যে চিঠিটা দিয়েছিলেন সেখানে তিনি বলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিনি আইপিএল খেলতে চান অথচ ক্রিকেট বোর্ড থেকে যখন মিডিয়ার সামনে কথা বলা হয়েছে তখন কিন্তু ক্রিকেট বোর্ড এই বিশ্বকাপ প্রস্তুতির অংশটুকু পুরোপুরি গোপন করেছে এবং এমনভাবে ব্যাপারটা উপস্থাপন করেছে যেন সাকিবের টেস্ট খেলার প্রতি কোনো আগ্রহ নেই টেস্টের চেয়ে আইপিএল খেলার প্রতি তার আগ্রহটা বেশি সো সাকিবের এই ক্ষোভের বিস্ফোরণ পরবর্তী ঘটেছে তিনি মিডিয়ার সামনে এসে বলেছেন যে তিনি যে চিঠি দিয়েছেন সেটা ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আক্রান হয়তো পরেই দেখেননি এখন ন্যাশনাল টিমের ক্রিকেটারদের দেখভালের দায়িত্ব ক্রিকেট অপারেশন কমিটি সেই কমিটির চেয়ারম্যান আকরাম খানের বিপক্ষে যখন এমন অভিযোগ করা এটা কিন্তু ভয়ঙ্কর খুবই গুরুতর অভিযোগ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা গিয়ে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের বাসায় মিটিং করেছেন তারপরে বোর্ড পরিচালক আকরাম খান আইমুর রহমান দুজারা বলেছেন যে না সাকিবকে জবাব দিয়ে তারা আওতায় আনা হবে পরবর্তী বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করা হবে কিছুকে হয়েছে পরবর্তীতে হয়নি কেন হয়নি কারণ সাকিব আল হাসান আপার হ্যান্ডে ছিলেন যখন তার ওই চিঠি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তখন ক্রিকেট বোর্ড ব্যাকফুটে চলে গিয়েছিল এখন মামুদুলের রিয়াদের এই ঘটনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাকফুটে রয়েছে কারণ রিয়াদ সেঞ্চুরি করেছেন রিয়াদ ম্যাচ উইনিং নক খেলেছেন রিয়াদ টেস্টেড ম্যান অফ দ্যা ম্যাচ হয়ে জিম্বাবোর বিপক্ষে জিতিয়েছেন সো তার ওই টাইমিং নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে যে টেস্ট চলাকালীন সময়ে তিনি এরকম ঘোষণা দেওয়াটা তার ঠিক হয়েছে কিনা কিন্তু তার যে রাগ ক্ষোভ জেদ সেটাকে যৌক্তিক বলে মনে হচ্ছে বেশিরভাগ মানুষের কাছে এবং সেটা মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের কাছেও সেটা কিভাবে আমি একটু বলি ধরুন এক কাছে প্রশ্ন করা হয়েছিল যে রিয়াদের তিনি বলেছেন এই ঘটনা সম্পর্কে তিনি অবগত নন তিনি এবং তার দল অবগত নন অথচ টেস্টের ফিফ ডেতে তারা মাহমুদুল্লা রিয়াদকে গার্ড অফ অনার দিয়েছেন দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন রিয়াদ মাসকান্দি হেঁটে গেছেন তারা হাততালি দিয়েছেন এরপরে টেস্ট ম্যাচ শেষে তারা হচ্ছে কি ফটো সেশন করেছেন মাহমুদুল্লা রিয়াদের সাথে এরপরে ধরুন হচ্ছে গিয়ে দলের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল তার নিজস্ব ফেসবুক পেজে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি স্ট্যাটাস দিয়েছেন মাহমুদুল টেস্ট ক্যারিয়ারের শুভকামনা মানে টেস্ট ক্যারিয়ারকে নিয়ে ধন্যবাদ জানিয়ে এবং ওয়ান ডে এবং টি টোয়েন্টিকে যে ভবিষ্যতে আরও দিন তারা একসঙ্গে খেলতে পারবেন সেটা জানিয়ে মানে এক অর্থে তিনি অফিসিয়ালি এটা করে দিয়েছেন যে মাহমুদুল টেস্ট ক্যারিয়ার শেষ এখন অফিসিয়ালি তো কোনো কিছুই এখনো হয়নি রিয়াদও এটা জানায়নি অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জানায়নি তাহলে হচ্ছে গিয়ে এটা এই কেন বাংলাদেশের ক্রিকেটাররা এই জিনিসগুলো করেছেন অবশ্যই ফেলো ফিলিং থেকে কিন্তু একই সঙ্গে ওই বার্তাটাও রয়েছে রিয়াদ এবং ক্রিকেট বোর্ড যদি মুখোমুখি অবস্থানে দাঁড়ায় সেক্ষেত্রে রিয়াদের পক্ষই তারা নেবেন ক্রিকেট বোর্ডের পক্ষ ক্রিকেট বোর্ডে তারা চুক্তিভুক্ত ক্রিকেটার কিন্তু সেই পক্ষটা তারা নেবেন না এখন এই জায়গাটাতে আসলে চলে যাচ্ছে কেন ওই জায়গাটা তো একদিনে যায়নি একটা দুটো ঘটনা জানে আমি তো কয়েকটা ঘটনার মাত্র উল্লেখ করলাম ক্রিকেট বোর্ডের ভেতরে এরকম আরও অনেক ঘটনা ঘটেই চলেছে মাস্টাবিব যেমন তার এক ইন্টারভিউতে তিনি বলেছেন যে বিসিবির প্রেসিডেন্ট বক্সে ক্রিকেটারদের উলঙ্গ করা হয় তার মানে এই ফিলিংটার সঙ্গে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারই একমত এবং তারা ওইটা মনে করেন যে যদি ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো ক্রিকেটারের ক্রিকেটারের সিনিয়র বা যাদের কোনো আইকনিক ক্রিকেটার যদি মুখোমুখি অবস্থানে দাঁড়ায় সেক্ষেত্রে তারা ক্রিকেটারদের পক্ষই নেবেন আমার আশঙ্কার জায়গাটা কিন্তু ঠিক সেই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এতদিন এই বিষয়গুলো নিয়ে অনেক ক্ষেত্রে তাদের ভেতরে এই চর্চা রয়েছে বলে আমার কাছে খবর আছে যে ক্রিকেটারদের তারা অনেক ক্ষেত্রে ছাড় দিয়েছেন আর তারা ছাড় দেবেন না এখন যে কোনো ঘটনাতে তারা খুবই করা অবস্থানে যাবেন সেই করা অবস্থানটা কি সেই করা অবস্থানের একটা হতে পারে মাহমুদুল্লাহ রিয়ার তিনি টি টোয়েন্টির ক্যাপ্টেন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে চারটা টি টোয়েন্টি সিরিজ খেলবে একটা খেলবে হচ্ছে জিম্বর বিপক্ষে এই সিরিজে তারপরে দেশে ফেরার পরে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বিপক্ষে কোনো একটা সিরিজে যদি বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারে মাহমুদুল্লা রিয়ার প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারেন তাকে ক্যাপ্টেনসি থেকে বাদ দিয়ে দেওয়া হবে এমনকি তাকে টিম থেকেও বাদ দিয়ে দিতে পারে তারা সেরকম একটা অবস্থানে ক্রিকেট বোর্ড যাচ্ছে যদি সেটা হয় সেক্ষেত্রে অন্য ক্রিকেটাররা কি চুপ করে থাকবেন এবার রিয়াদের অবসরের ঘটনা অফিশিয়াল না হওয়ার পরও তারা যেভাবে গার্ড অফ অনার দিয়েছেন তারা যেভাবে সেটা জানিয়েছেন তারা যেভাবে ম্যাচ শেষে ফটাসন করেছেন তাতে কিন্তু এটা স্পষ্ট তারা বোধহয় চুপ করে থাকবেন না এবং সেক্ষেত্রে ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটার মুখোমুখি হয়ে একটা ভয়ঙ্কর বিপর্যয় ঘটে যেতে পারে রিয়াদের ঘটনাটা তো এখন পর্যন্ত অফিসিয়াল না অফিসিয়ালি যদি বাংলাদেশের একজন দুইজন পাঁচজন সাতজন ক্রিকেটার এসে হুট করে কোনো সিরিজ চলার মাঝপথে নিজেদের অবশ্যই ঘোষণা দেন তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী করবে একটা করতে পারে তাদের ছাড়াই বাংলাদেশের ক্রিকেট এগিয়ে চলবে কিন্তু ওই প্রশ্নগুলো তো এড়ানো যাবে না যে তারা এমন কিছু করতে কেন বাধ্য হলেন রিয়াদের ক্ষেত্রে যেটা করেছে সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি রিয়াদের ঘটনাটাকে বিচ্ছিন্নভাবে দেখে তাহলে তারা মস্ত বড় ভুল করবে এবং যে অবস্থাতে বাংলাদেশ ক্রিকেট দাঁড়িয়ে রয়েছে তাতে দুই বছর আগের মতো একটা প্রচণ্ড রকমের ক্রিকেটারদের বিদ্রোহের আশঙ্কাটা আমি উড়িয়ে দিতে পারছি না যদি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে খুবই ম্যাচুরিটির পরিচয় দেন তা না হলে বাংলাদেশ ক্রিকেটের সামনে ভয়ঙ্কর বিপর্যয় অপেক্ষা করে আছে বলে আমার আশঙ্কা